আন্তর্জাতিক ক্রিকেট এলেই কোনো না কোনো ভাবে সাজিয়ে তোলা হয় এদেরকে, কখনো ক্লাব হাউসের সামনে সচিনের ছবি, কখনো মহেন্দ্র সিং ধোনিদের, এখনো ক্লাব হাউসের সামনে জ্বলজ্বল করছে কপিল দেবের ছবি। আগামী 16 নভেম্বর থেকে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত, তার আগে আবার সাজিয়ে তোলা হচ্ছে এডেনকে। এবার আর কোনো ক্রিকেটারের ছবি দিয়ে নয়, 1 নম্বর ও 2 নম্বর গেটের পাশে ক্লাব হাউসের সামনে দেওয়ালে পেন্টিং করা হচ্ছে। এই শৈল্পিক পেন্টিং এর ব্যাকড্রপে রয়েছে ক্রিকেটীয় অ্যাকশনের ছবি, তেমনই রয়েছে দর্শকদের মাঠে ঢোকার দৃশ্য। পেন্টিং এর মাধ্যমে ইডেনে কলকাতার দর্শকদের সংস্কৃতি তুলে ধরা হচ্ছে, ইডেনের ঐতিহ্যের কথা মাথায় রেখে এই পেন্টিং করা হচ্ছে। যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া বলেন, টেস্টের আগে আমরা ইডেনকে দর্শকদের সামনে অন্য রূপে হাজির করতে চাই। পেন্টিং ছাড়াও আরো অনেক কিছুর পরিকল্পনা রয়েছে।